ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ফায়ার সার্ভিসের মহড়া। ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের প্রতিশ্রুতি, সেবা, ত্যাগ ও অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান অলিও। অনুষ্ঠানে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্ব আব্দুস সামাদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি রোধ কল্পে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গ মহড়াটি উপভোগ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।